আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি মজার একটি ডাল রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আশা করছি এই ডালটি আপনারা অনেকেই এখন পর্যন্ত খান নেই আর যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এর টেস্ট কেমন আমি এখন তৈরি করব রাজকীয় স্বাদের সুলতানি ডাল এর নামটা আমি রাজকীয় স্বাদে সুলতানি ডাল দিয়েছি কারণ এর স্বাদে আসলে একটা রাজকীয় ভাব আছে আপনারা অতিথি আপ্যায়নে অনায়াসে এই ডালটি রান্না করে খাওয়াতে পারেন তারা খেয়ে কিন্তু অবশ্যই প্রশংসা করবে আর আবার আপনার কাছে এই ডাল রান্নাটি খেতে চাবে এবং কিভাবে রান্না করেছেন সেটাও শিখতে চাইবে চলুন তবে এবার ডাল রান্নাটা শুরু করা যাক ডাল রান্না করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর উপরে আমি এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এর উপরে আমি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ চার কোয়া রসুন ও একটি গাজরের অর্ধেকটা চার টুকরো করে দিয়ে দিলাম আর সাথে দিলাম বড় সাইজের একটি টমেটো চার টুকরো করে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে কিছুটা সময় ভেজে নিব মোটামুটি সবগুলো উপকরণ হালকা সিদ্ধ হয়ে এলে এর উপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবার মশলাগুলোকে হালকা একটু তেলের সাথে ভেজে এর উপরে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি যখন দেখবো মশলার উপরে তেল উঠে গিয়েছে তখন বুঝবো যে মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে আর সবগুলো সবজিও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু আমি ডাল রান্না করব তাই ডালটাকে আমি আগে থেকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এর উপরে সেই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে আবার কিছুটা সময় আমি মশলার সাথে ডালটাকে কষিয়ে নিব। এখানে আমি মুসুরের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিয়েও রান্না করতে পারেন তবে মুসুর ডাল দিয়ে রান্না করলে এর ফ্লেভারটা খুব ভালো আসে টেস্টও খুব ভালো আসে আর এখানে আমি এক কাপ পরিমাণে ডাল ব্যবহার করছি আমি ডালটাকে কষিয়ে অন্য রকম একটি প্রসেসে রান্না করব আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি শিখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে আমার মতো রান্না করতে পারবেন আমার ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার এর উপরে আমি চার কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ডাল এবং সবজিগুলো সব একসাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ডালটা খুব ভালোভাবে ফুটে যায় এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু অনেকটা সময় রান্না করে নিয়েছি এখন আমার ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি একটি হ্যান্ড ব্ল্যান্ডার নিয়ে আমি এই ডাল এবং পিঁয়াজ রসুন গাজর টমেটো সবগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি একদম মিহি করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে একদম মিহি করে কিন্তু আমার ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আর দেখুন ডালের কালারটা কত সুন্দর হয়েছে আর ডালটাও কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে এবার এর উপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা কিন্তু আগে দিবেন না তবে ডালটা কিন্তু খুব বেশি ঝাল হয়ে যাবে তাই ডালটা ব্ল্যান্ডার করার পরেই কাঁচামরিচটা দিবেন ডালটা ব্ল্যান্ডার করার পরে আবার কিছু সময় জাল করে নিলাম এবার চুলায় আরও একটি পাত্র বসিয়ে এর উপরে আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আপনারা ঘির পরিবর্তে তেল অথবা বাটারও দিতে পারেন আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবার এর উপরে আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি যেহেতু এর সাথে আমি আস্ত রসুন ব্যবহার করেছি তাই আর আমি পেঁয়াজের সাথে রসুন কুচি দিয়ে বাগার দিব না আমার রসুন দিয়ে বাগার দিলে ডালটা খেতে অতটা ভালো লাগে না পেঁয়াজের ফ্লেভারটাই ভালো লাগে তাই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলে পেঁয়াজের কালারটাও সুন্দর আসে আর পেঁয়াজ পেঁয়াজটাও খুব মুচমুচে হয় আর আমি যেভাবে ডালটা রান্না করলাম ঠিক এইভাবে আপনারা একবার ডালটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার পেঁয়াজটা কিন্তু প্রায় বেরেস্তা হয়ে গিয়েছে আমি পেঁয়াজ দিয়ে ডালটা এইভাবে বাগান দিলাম আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন তারা রসুন দিয়েও ডালটাকে বাগার দিতে পারেন পেঁয়াজ ও রসুন একসাথে ভেজে ডালটা বাগার দিবেন। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে বেরেস্তা হয়ে গিয়েছিল এবার সেই বেরেস্তা করা পেঁয়াজের উপরে আমি ডালটাকে ঢেলে দিলাম আর দেখুন ডালটা কি সুন্দর ঘন হয়েছে আর পেঁয়াজের বাগারে ডালটা খেতে এতটা টেস্টি হয়েছে যে আপনারা একবার খেলেই বুঝতে পারবেন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আপনারাও কিন্তু একবার বাসায় ট্রাই করবেন আর আর ডালটা আর ডালটা বাগান দেওয়ার পর সামান্য একটু জাল করে এর উপরে এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিবেন যতক্ষণ না পর্যন্ত ধনিয়া পাতাটা সেদ্ধ না হচ্ছে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে আপনি ডালটা নামিয়ে নেবেন আর দেখুন ডালটা দেখি মনে হচ্ছে অনেকটা টেস্টি হয়েছে আর অনেকটা ঘন ঘন হয়েছে এই ডাল দিয়ে আপনারা ভাত পোলাও রুটি অথবা স্যুপ হিসাবেও খেতে পারেন এভাবে আমরা ডাল রান্না করে স্যুপের মতো করেও খাই খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এই ডাল রান্নার রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ